নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজকে একটি মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, গাজরের বরফি। এই শীতে তো আপনারা অনেকেই গাজরের হালুয়া খেয়েছেন, তো এবার চলুন আমার সাথে বানিয়ে ফেলুন গাজরের বরফি। যার জন্য এখানে আমি নিয়েছি 800 গ্রাম গাজর। আমি এখানে লাল গাজর নিয়েছি 800 গ্রাম। গাজরটাকে প্রথমে আমরা ভালো করে পরিষ্কার করে উপরের অংশটা ছাড়িয়ে নেব এবং গাজরের সামনের দিকটা আর পিছনের দিকটা অল্প করে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটি গাজর কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের মাধ্যমে পুরো গাজরটাকে গ্রেট করে নেব। আমার এই গ্রেটারটা একটা বড় আছে, একটু ছোট আছে, আমি মিডিয়াম সাইজের গ্রেটারটায় গাজরটাকে গ্রেট করে নিয়েছি কাটারে। পুরো গাজরটাকে আমি এইভাবেই গ্রেট করে নেব। হয়ে গেছে আমার গ্রেট করে নেওয়া। এবার আমি কড়াই একটি প্যান নেব, এর মধ্যে আমি গাজরটাকে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ব্যবহার করব 250 গ্রাম দুধ। আমি এখানে কোনো ফুল ক্রিম দুধ নিইনি, এমনি নর্মাল দুধই ব্যবহার করেছি। এই রান্নাটা অনেকটা টাইম নিয়ে বানাতে হবে, তার জন্য একটু ধৈর্য সহকারে রান্নাটা আমাদের বানাতে হবে। ঢেকে নিয়ে আমি রান্নাটা করব এবং গাজরটি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এবং দুধটা শুকিয়ে যায় ততক্ষণ এটাকে ঢেকে ঢেকেই আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন, তবে দিলে গন্ধটা ভালো আসে, খেতেও ভালো হয়। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম খোয়া ক্ষীর। এটা আমি গ্রেট করেই রেখেছিলাম, আপনারা এখানে খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারেন। তাতে কি হয়, টেক্সচারটা একটু ভালো আসে আর স্বাদেও খুব ভালো হয়। গাজরটা যখন শুকনো শুকনো হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব মোট 120 গ্রাম চিনি। আমি এখানে মোটা দানার চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং চিনিটা গলতে থাকবে গাজরের সাথে, আর তারপর যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি এটা হতে দেব রান্না, এবং চিনির সাথে গাজরটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গাজরটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে আসছে। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা যে গাজরটার থিকনেস অনেক বেড়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি এবং ঠান্ডা করে এটাকে একটা থালার উপরে, আমি একটা বাটার পেপার নিয়েছি এবং বাটার পেপারের উপরে আমি চৌকো আকারে এটাকে সেট করে নেব। আপনারা চাইলে এটা কোনো কেক, চৌকো কেক টিনের মধ্যেও করতে পারেন। এবং গার্নিশিংয়ের জন্য আমি এখানে অল্প একটু আমন্ড আর পেস্তা ব্যবহার করেছি, আপনারা আপনাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে তাই ব্যবহার করতে পারেন। এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা নিজেদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন, আমি এখানে চৌকোভাবেই কেটেছি। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি এই রান্নাটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা বানিয়ে অবশ্যই বাড়ির লোকের মন জয় করবেন। আমি বরফিটা এক ঘন্টার মধ্যেই কেটে নিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে এটা 4-5 ঘন্টা রেখে বা ওভারনাইট রেখে তারপরে কাটবেন, তাহলে কি হবে না বরফিটা ভালোভাবে জমে যাবে। এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য সকলকে ধন্যবাদ।